हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो आर आमरा खूब भालो आछि। भिडियो शुरू दिए तोमरा देखते पाच्छो आमाके आर भाईके, ताओ आबार स्टेशने। तो एखन आछि आमरा दिल्ली स्टेशने। आमी डायरेक्ट एकदम दिल्ली थेके माने हच्छे जे भिडियो करछि, तोमरा हठात् करे भाबे जे आमी दिल्ली केन आसलाम आर आमार संगे आर भाई आछे। आमी सबगुलो तोमादेर आस्ते आस्ते करे बोलबो जे आमी एखन दिल्लीते केन आछि। आजके आमी जाच्छि बाड़ी। আজকে আমাদের রাতে ট্রেন আছে দিল্লি টু মালদা। তোমরা জানো যে আমি আহমেদাবাদে থাকি, তো আহমেদাবাদ থেকে আমি এখন দিল্লি আসলাম আর একাই আসলাম, আর ভাই আমাকে নিতে এসেছে। তো ওই গেছিল কেদারনাথে দর্শন করতে, কেদারনাথ থেকে সোজা ওই এখানে আসলো দিল্লিতে, আর দিল্লি থেকে এখন আমরা মালদার জন্য ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন এখন লেট আছে, যেহেতু আমি সকালে পৌঁছে গেছি, এখন সময় হয়েছে প্রায় 11টা। তো আমাদের রাতে ট্রেন আছে প্রায় 10টার দিকে, এখন সারাদিনই এখানে থাকতে হবে। আর দিল্লিতে আমার একটা দিদি আছে, তো ওরা আমাদের সাথে দেখা করতে আসছে এখন। তো যাই হোক, আমাদের সময়ও কেটে যাবে। আর তোমরা ভাববে যে দিল্লিতেই কেন, আহমেদাবাদে কেন আমি ডাকলাম না ভাইকে। তো আহমেদাবাদ থেকে আমাদের কোনো ট্রেন নাই মালদা যাওয়ার, মানে কলকাতা যাওয়ারও কোনো ট্রেন নাই, যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমি দুর্গাপূজায় বাড়ি যাব। আর আমার সাথে আমার হাজব্যান্ড আছে, এই জন্য যে ওর ছুটি হয়নি। তো তোমরা শুনতে পেলে যে আমি বাড়ির জন্য দিল্লি স্টেশনে আছি, ভাই আমাকে এখানে নিতে এসেছিলো। ভাই যেহেতু 15 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছে, তো ওর বাইরের এটা ওটা খাবার খেয়েছে, তাই আমি ওর জন্য খাবার বানিয়ে এনেছি, জিরা রাইস, পোলাও আর চিকেন। তো এখন ওই ওটাই খাওয়া দাওয়া করছে। আর আমরা 1 ঘন্টার জন্য ওয়েটিং রুমটা নিয়েছিলাম আর খুব ভালো ছিল। আমরা যেহেতু ওল্ড দিল্লি স্টেশনে নেমেছিলাম, তো এই ওয়েটিং রুমটা নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার দিদি আর জিজু, ওরা ছোট থেকেই মানে দিল্লিতেই থাকে, বাট আমাদের দিল্লি যাওয়া হয় না, তাই কখনো দেখা হয়নি। ওরা মালদা আছে বাট আমাদের যাওয়া হয় না। তো আজকে যখন দিল্লি দিয়েই বাড়ি যাচ্ছি, তো অবশ্যই আমাদের দেখা করা উচিত তাদের সাথে। যেহেতু আমরা ওল্ড দিল্লিতে নেমেছিলাম, তো ওদের স্টেশন থেকে বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে, তাই আমরা বললাম যে এবার আর আমরা বাড়ি যাব না, নেক্সট টাইম আসলে আমরা অবশ্যই বাড়ি যাব। তো দিদি বললো যে ঠিক আছে, তাহলে আশেপাশে ঘুরিয়ে নেওয়া যাক। তো এখন আমরা আশেপাশের জন্য বেরোচ্ছি, মানে দিল্লির আশেপাশে যাই আছে সেটাই দেখব। বাট সেদিন মানডে ছিল আর নাকি মানডেতে দিল্লিতে সব কিছুই বন্ধ থাকে ট্যুরিস্ট প্লেসগুলো, তাই আমরা গেছিলাম আজকে ইন্ডিয়া গেট। তারপরে তোমরা দেখতেই পাবে আমরা কোথায় গেছিলাম। ये जब वो लड़ाई हुई थी ना खालिस्तानी वाली, यहीं पर से तो चढ़ गए थे लोग बाग ना, तो बैरिकेटर लगे हुए थे ना सब बारी तक फोटो खींच से। आज के सोमवार ना बंद था, बंद है इसलिए बाहर से देख रहे हैं लोग बाग करना है। उठो उठो ना, तो यहां अनेक गरम मेला लगे, नॉर्मल वीडियो कर ले ना। कर छी এটাই দেখার জন্য কত মানুষের ভিড়। এখন ইন্ডিয়া গেটের পেছন দিকে যাচ্ছি। यहाँ पे इंडिया गेट है और इंडिया गेट में जितने भी लोग शहीद हुए थे उनके नाम लिखे गए हैं, और आपको अभी आगे दिखाएंगे हम के सुभाष चंद्र बोस की एक प्रतिमा भी है यहाँ पे। हाँ, तो अभी आगे चलते हैं, तो अभी आगे दिखाएंगे। तो देखो
তো এখন আমরা ইন্ডিয়া গেটের একদম পেছন দিকে আছি, আর সামনে এই যে মানে এই যে নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু আছে, আমরা আস্তে আস্তে করে ওখানেই যাব। আর প্রচুরই টুরিস্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা পেছন দিকটাতে, সামনে আরও অনেকগুলো আছে। চলো এবার সামনে যাবা। তো এই যে ইন্ডিয়া গেট, এই যে আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্রের কাছে। আহমেদাবাদ থেকে এখানে অনেকটাই গরম কম আছে, রৌদ্র তো আছে তবে গরমটা অনেকটাই কম আছে। আর আমি স্টেশনে এই যে আমার একটা টপটা চেঞ্জ করে এই টপটা পরেছি যেহেতু ঘুরতে আসছি। তো যাই হোক, আর কোথাও এদিকে কোনো দিকে যাবো দেখা কমপ্লিট। এখন আমরা বাইরে যাচ্ছি, আমাদের গাড়ি পার্কিং এ রাখা হয়েছে, তো আমরা পার্কিং এ যাচ্ছি। আর সামনে আছে রাষ্ট্রপতি ভবন, এই যে আমি জুম করে দেখাচ্ছি এখানে, ভালো লাগবে বসতে না, ঠান্ডা হয়ে আছে মানে। এখানে অনেকটা ভিক্টোরিয়ার মতন আছে, আশেপাশে গার্ডেন আছে, মানে প্রচুর লোক বসে আছে। তো ইন্ডিয়া গেটের সামনেই একদম এই রাস্তাটা, আর এটা রাস্তার সোজা গেলেই আছে রাষ্ট্রপতি ভবন, এখানে অল্প একটু দেখা যাচ্ছে। তো যেহেতু অনেকটাই দূরে ছিল তো আমরা আর গেলাম না সেখানে, আমরা আশেপাশে ঘুরে তারপর এখানে অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আবার। তো তোমাদের তো বললামই যেহেতু মানডেতে দিল্লিতে সব কিছুই বন্ধ থাকে, মানে ট্যুরিস্ট প্লেসগুলো, শুধু ইন্ডিয়া গেটটাই খোলা ছিল, তো আমরা এখানে এসেছিলাম। বাট আমরা আবারও একটা স্পেশাল জায়গায় যাব এখান থেকে, মানে দিল্লিতেই। তো সেটার ভিডিও তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, এটা যদি আমার পার্ট ওয়ান ভিডিও, পার্ট টুয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যারা যারা দিল্লি আসার প্রোগ্রাম করছে তারা অবশ্যই মানডে বাদে করিয়ে, যেহেতু মানডেতে কোনো কিছুই ঘোরা যাবে না। তো চলো তাহলে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, এখনকার মতো বাই বাই।